আমরা 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 জাতি ভবিষ্যৎ দেশো জাতি সেবাই হবে দেশো জাতি সেবাই হবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মোহাম্মদ আব্দুর রশিদ প্রভাষক গণিত জুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমরা আজকে এই টপিকের মাধ্যমে শিখতে পারবে অর্থাৎ আজকে তোমরা এই পাঠ শেষে শিক্ষার্থীরা সেট সম্পর্কে বলতে পারবে সসীম ও অসীম সেট ব্যাখ্যা করতে পারবে সংযোগ ও সেট সেট ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ সংযোগ আর সেট সেট কি তা তোমরা ব্যাখ্যা করতে পারবে সংযোগ আমরা সাধারণত ইউনিয়ন বলে থাকি আর সেট সেটকে ইন্টারসেকশন বলে থাকি এখানে একজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ এনার নাম হচ্ছে জর্জ ক্যান্টোর জর্জ ক্যান্টোর ইনি হচ্ছে সেটের জনক অর্থাৎ সেট ইনি আবিষ্কার করছে জর্জ ক্যান্টোর জন্মগ্রহণ করছে আঠারোশো পঁয়তাল্লিশ সালে মৃত্যুবরণ করছে উনিশশো আঠারো সালে এই তথ্যটা তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে এবার হচ্ছে সেটের পরিচয় অর্থাৎ সেট কাকে বলে বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে অর্থাৎ আমরা যে জগৎটাই বাস করি এই জগৎটা বাস্তব বা চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে সেট প্রকাশের পদ্ধতি অর্থাৎ সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায় এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলোকে সেকেন্ড প্যাকেটের মধ্যে রেখে কমা চিহ্নের মাধ্যমে আলাদা আলাদাভাবে প্রকাশ করাকে তালিকা পদ্ধতি বলে যেমন সেকেন্ড প্যাকেটের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি সেকেন্ড প্যাকেটের ভিতরে সংখ্যাগুলা রয়েছে আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সকল উপাদান উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে অর্থাৎ অনেক সময় যে শুধু একটা অক্ষরের মাধ্যমে একটা প্রতীকের মাধ্যমে সেটটাকে প্রকাশ করা হয় কিছু শর্ত জুড়ে দিয়ে সেই সেটটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি যেমন এ একটা সেট যেখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা অর্থাৎ আমি বিজোড় সংখ্যাগুলো না লিখে খালি এক্স দ্বারা বলছি এক্স হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং কত পর্যন্ত এখানে সীমাটা দেওয়া আছে অর্থাৎ এক্সের মানটা হবে পনেরো চাইতে ছোট। এবার হচ্ছে সসীম সেট যে সেটের উপাদান সংখ্যাগুলোকে নির্ধারণ করা যায় অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় তাকে সসীম সেট বলে যেমন থ্রি সিক্স নাইন এভাবে শেষ হয়েছে ষাট পর্যন্ত অর্থাৎ ষাট পর্যন্ত আমরা গুণে শেষ করতে পারবো এই জন্য এই সেটটাকে সসীম সেট বলে যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় না সেই সেটকে অসীম সেট বলে যেমন টু ওয়ান টু থ্রি ফোর সংযোগ সেট দুই বা বাট সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে অর্থাৎ দুই দুইটা সেট বা তিনটা সেট যদি একসঙ্গে নিই নিয়ে তার সংযোগ করে তাহলে সবগুলো সেট নিয়ে একটা একটা করে নিলে যে নতুন সেটটা তৈরি হবে এই সেটটাই হচ্ছে সংযোগ সেট আর সেট 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 হচ্ছে দুই বা ততোধিক সেট দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে হ্যাঁ সেদ সেট বলে এখানে সেদ হবে সংযোগের জায়গায় আমাদের এখানে সেট সেট বলে যেমন এ সমান ওয়ান টু থ্রি এবং বি সমান থ্রি ফোর ফাইভ তাহলে এ ইন্টারসেকশান বি সমান ওয়ান টু থ্রি ইন্টারসেকশান থ্রি ফোর ফাইভ দুইটাকে যদি আমরা মেল করি তাহলে আমরা পাই থ্রি অর্থাৎ দুইটার সেটের মধ্যে মেল সংখ্যা আছে থ্রি এই কারণে এটার সেট সেট হবে থ্রি অর্থাৎ তোমরা গ্রুপভাবে কাজ করে গ্রুপভাবে অঙ্কগুলো করবে অর্থাৎ এই ইউনিয়ন বি সেট নির্ণয় করো ঠিক আছে পাশের ভেন চিত্র হতে এক থেকে তিন নং প্রশ্নের অর্থাৎ এখানে একটা ভেন চিত্র তোমরা দেখতে পাচ্ছ ভেনচিত্র চিত্রতে সংখ্যা দেওয়া আছে এটা এ সেট বি সেট সি সেট এই চিত্র ভেন চিত্র হতে এ ইউনিয়ন বি সেট নির্ণয় করো এ ইন্টারসেকশন বি সেট নির্ণয় করো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেট নির্ণয় করো ভেন চিত্রতে তোমাদের সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো ওয়ান টু থ্রি এখানে ফাইভ থ্রি সিক্স সেভেন এবং সর্বশেষ সংখ্যাটা হচ্ছে এইট এই ভেন চিত্রের সাহায্যে তোমরা পাশের চিত্রগুলার অঙ্কগুলা করবে অর্থাৎ উত্তর বলি এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে আমরা পড়িয়েছি আমি আগেই দেখিয়েছি এবং এক নম্বর হচ্ছে সংযোগ সেট কি দুই নম্বর হচ্ছে সেট সাধারণত কত প্রকার অসীম সেট কি তালিকা পদ্ধতি সেটের উদাহরণ দাও এগুলো তোমরা আশা করি এখন পারবে কি চিত্র এখানে দেখতে পাচ্ছ সেটের সদস্যগুলো ওয়ান টু থ্রি ফোর এখানে আছে ফাইভ থ্রি এখানে আছে সিক্স সেভেন এগুলো হচ্ছে সেটের সদস্য এখানে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ এটা তোমাদের বইয়ের তিন নম্বর তিন নম্বর মেদ অর্থাৎ এই সময় একটা সেট দেওয়া আছে টু থ্রি ফোর বি সমান দেওয়া আছে ওয়ান টু এ এবং সি সমান টু থ্রি এ মানে নিশ্চয় সেটগুলা নির্ণয় করো অর্থাৎ এ বলছে বি বাদ সি খ নম্বর বলছে এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন সি এবং ঘ নম্বর এ ইউনিয়ন বি ইন্টারসেকশান সি এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি অর্থাৎ একটা তুমি যদি ভালো করে শিখো তাহলে বাকি সবগুলোই পারবে মানে দেওয়া আছে এ সমান টু থ্রি ফোর এবং বি সমান ওয়ান টু এ এবং সি সমান টু কমা এ কমা বি ক নাম্বার বি বাদ সি সমান ওয়ান টু এ বাদ টু এ বি এবার এই দুইটা থেকে যখন বাদ বাদ সেট মানে হচ্ছে বিয়োগ সেট তাহলে এটা পুরোটা বাদ দিতে হবে তাহলে এইটার সাথে যেগুলো মিল আছে সেগুলোও বাদ দিয়ে লিখতে হবে তাহলে থাকে ওয়ান এবার এ ইউনিয়ন বি অর্থাৎ সংযোগ সেট বের করবো কীভাবে টু থ্রি ফোর সাথে ইউনিয়ন ওয়ান টু এ এবার এই দুইটা সেট থেকে আমরা সবগুলো উপাদান একবার একবার করে নিয়ে নতুন সেট তৈরি করেছি ওয়ান টু থ্রি ফোর এ এটা হচ্ছে সংযোগ সেট এবার গ নম্বর হচ্ছে এ ইন্টারসেকশান সি অর্থাৎ দুইটা সেট লিখলাম দুইটা সেটের ইন্টারসেকশান মানে দুইটা সেটের মধ্যে যে উপাদানটার মিল রয়েছে যে উপাদানটার মিল রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি টু উপাদানের মিল রয়েছে এই জন্য এটার অ্যান্সার হবে টু বি ইন্টারসেকশান সি তাহলে এক দুই আর এ এটা হচ্ছে প্রথম সেটের উপাদান ইন্টারসেকশান টু এ বি এটা হচ্ছে বি সি সেটের উপাদান এটা যেহেতু এখানে ইন্টারসেকশান আছে তাহলে মিল উপাদান হচ্ছে টু আর এ এই জন্য টু এ সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ বি ইন্টারসেকশন সি এই সেটের সাথে আবার এর যদি ইউনিয়ন করি তাহলে সবগুলো একবার করে নিলে হয় টু থ্রি ফোর এ এবার বি ইউনিয়ন সি অর্থাৎ ও নম্বর ওয়ান টু এ এর সাথে ইউনিয়ন করছি টু এ বি তাহলে সবগুলো একবার করে হবে ওয়ান টু এ বি এবার এ সেটের সাথে এটার যদি ইন্টারসেকশন করি টু থ্রি ফোর এটা ওয়ান টু এ মিল আছে শুধু টু আমরা চার নম্বর প্রশ্নটা দেখি চার নম্বরটা একইভাবে অর্থাৎ এক নম্বরটা আমরা এখানে দেখিয়েছি এক নম্বরটা দেওয়া আছে এ ইউনিয়ন পুরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক এটা একটু বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমি এটাই দেখিয়েছি ইউনিভার্সাল সেট সমান দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত উপাদানগুলা এ সমান ওয়ান থ্রি ফাইভ বি সমান টু ফোর সিক্স ইউনিয়নটা হবে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন টু ফোর সিক্স তাহলে এই ইউনিয়ন করলে দুইটা সেট থেকে সবগুলো একবার করে নিলে এক থেকে ছয় পর্যন্ত উপাদানগুলো আমরা পাই এবার এ পূরক সমান ইউনিভার্সাল মাইনাস এ অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা যদি বাদ দিই তাহলে আমরা পাই টু ফোর সিক্স আর সেভেন একইভাবে বি পূরক সমান ইউনিভার্সাল মাইনাস বি এটা সমান ইউনিভার্সাল সেট লিখলাম তারপর টু ফোর সিক্স বাদ দিলে ওয়ান থ্রি ফাইভ সেভেন পক্ষ এ ইউনিয়ন বি পূরক সমান ইউন মাইনাস এ ইউনিয়ন বি তাহলে ইউনিভার্সাল সেট এক থেকে সাত পর্যন্ত এবং বিয়োগ করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সমান সেভেন অর্থাৎ ডান পক্ষ এ পূরক ইন্টারসেকশন বি পূরক এবার এই দুইটার মধ্যে মিল রয়েছে দুইটা সেটের মধ্যে শুধু সেভেন এই জন্য সেভেনটাই অ্যান্সার আমরা ছয় নম্বর অঙ্ক দেখব ছয় নম্বর একটা ইম্পর্টেন্ট অঙ্ক অর্থাৎ এই অঙ্কটা প্রত্যেকবারই পরীক্ষায় আসে বিভিন্নভাবে পরীক্ষায় এসে থাকে এরকম একটা অঙ্ক দেখব এ সমান একটা সেট আছে এ বি বি সমান একটা সেট আছে এ বি সি এবং সমান দেওয়া আছে এ ইউনিয়ন বি অর্থাৎ সি নতুন একটা সেট হবে যে সেটটা এ এবং বি এই দুইটার সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন তাহলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টুটতে পারেন যেখানে হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে দেওয়া আছে এ সমান এ বি সমান সি এবং সমান এ ইউনিয়ন বি তাহলে এই দুইটা যদি ইউনিয়ন করি তাহলে হয় সি এবার এই সেটটার আমরা পাওয়ার সেট বের করব অর্থাৎ পি অফ সি তাহলে পাওয়ার সেটটা হয় প্রথমে আমরা সেকেন্ড এই পাওয়ার সেটটা লেখার নিয়ম হচ্ছে সবগুলো উপাদান সেকেন্ড প্যাকেট দিয়ে লিখতে হবে এবং সেকেন্ড প্যাকেটের ভিতরে সেকেন্ড প্যাকেট দিতে হবে শুধু লাস্টে ফাঁকা সেটটা সেকেন্ড প্যাকেট দেওয়া যাবে না অর্থাৎ প্রথমে পুরো সেটটা নিব তারপরে দুইটা দুইটা করে নিব তারপরে একটা করে নিব এইভাবে অর্থাৎ পুরোটা নিব তারপরে একটা কম নিব এইভাবে আমাদের সবগুলো উপাদান লিখতে হবে আর দেখতে হবে এখানে কয়টা উপাদান আছে যদি এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা উপাদান রয়েছে অর্থাৎ তাহলে আমাদের পাওয়ার সেটের উপাদান হবে আটটি কারণ এটা টু পাওয়ার এন সূত্রকে সমর্থন করে তাহলে এর উপাদান সংখ্যা হচ্ছে এখানে আটটি আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে উপো সেটের সংখ্যা হবে টু এন এখানে সি এর উপাদান সংখ্যা এন সমান থ্রি ইজ এ সি সেট এর পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হবে টু থ্রি সমান এইট সি সেটের উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হবে টু এন এরকম একটা অঙ্ক দিয়ে তোমাদের আমি বাড়ির কাজ তৈরি করেছি অর্থাৎ ইউনিভার্সাল সেট সমান ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এই পর্যন্ত আছে এ সমান একটা সেট এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে যেখানে দুইটা শর্ত দেওয়া আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফিফটিন এবং এক্স কিউব লেস দেন টুয়ে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুইশো পঁচিশ বি একটা সেট এক্স বিলং টু এন সাজ দ্যাট ফোর লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু সেভেন এবং সি সমান একটা সেট এ ইউনিয়ন ডি এ সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ এ সেটটি কোন কোন শর্তের জন্য শর্ত সেই উপাদানগুলো হবে এ সেটের সদস্য উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন পূরক সমান এ পূরক ইউনিয়ন পূরক এরকম একটা অঙ্ক আমি আজকের লেকচারে দেখিয়েছি তবুও এটার মতো করে এটা করতে পারবে এবার সি সেটের উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পাওয়ার অফ সের উপাদান সংখ্যা টুটি দুবার এন সূত্রকে সমর্থন করে অর্থাৎ সমান এখানে দেওয়া আছে ইউনিয়ন বি অর্থাৎ এই দুইটা উপাদানকে ইউনিয়ন করলে আমরা সি সেটটা পাবো তারপরে তার পাওয়ার সেট বের করতে হবে সেম আগেরটার মতোই তো ঠিক আছে শিক্ষার্থীরা আজকে আমরা যে ক্লাসটি সেটে সাজিয়েছি এই ক্লাসটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এই ক্লাসটি যত্ন সহকারে দেখবে এবং নোটস করবে এবং সুন্দর করে নোট করে দেখাবে কোথায় কী সমস্যা হচ্ছে আমি তোমাদের জন্য সুন্দর করার চেষ্টা করেছি তোমাদের কিছু যদি পরামর্শ থাকে তাহলে বলবে হয়তো সামনে আমি আরও সুন্দর করার চেষ্টা করব এই বলে তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ